মহিলার গলার সোনার হার ছিনতাই, পরপর দুটি ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তদের ধরতে বিশেষ ব্যবস্থা পুলিশের, রাস্তায় সাদা পোশাকে নজরদারি। দিন দিন এলাকায় বাড়ছে ছিনতাইবাজদের উপদ্রব। পরপর দুটি ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতীদের ধরতে তৎপর জলপাইগুড়ি পুলিশ। গতকাল জলপাইগুড়ি টাউনের শান্তিপাড়া এলাকা থেকে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই মহিলা কোতোয়ালি থানার দ্বারস্থ হন এবং এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবহলের উমেশ গণপতি জানান, অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ। অপরাধীদের পাকড়াও করতে শহরের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পুলিশের পেট্রোলিংও কাজ করছে। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। সাথে তিনি এও জানান, ইদানিং এলাকায় এই ধরনের ঘটনা বেড়েছে, সেই জন্য এই ধরনের ঘটনা রোধে পুলিশ তৎপর হয়েছে। পূর্বে শনাক্ত হওয়া অপরাধীদের উপরও কড়া নজর রাখা হচ্ছে, যাতে ওই অপরাধীরা পুনরায় শহরে কোনো গণ্ডগোল না পাকাতে পারে। জলপাইগুড়ি টাউনে সিসিটিভিটা আছে, আমরা ওর থেকে কিছু লোক আইডেন্টিফাই করতে করে ফুটেজটা কভারেজ করেছে, লোক আইডেন্টিফাই করে আমরা নিশ্চয়ই ওরাকে অ্যারেস্ট করে দেবো কয়েকদিন মধ্যে। আর এই জন্য আমরা সতর্ক আছে, আমরা কন্টিনিউয়াসলি পেট্রোলিং থাকে, আমরা ফুট পেট্রোলিং আছে, প্লাস গাড়িতে পেট্রোলিং হয়, আর সিসিটিভি তো আসেই, তো নিশ্চয়ই আমরা এর মধ্যে অ্যাকশন আমরা সব সময় থাকে, অনেকগুলো সাদা পোশাক এইসব থাকে। সেই সঙ্গে আমরা যারা অ্যাক্টিভ ক্রিমিনাল আছে, পুরানো যার এইরকম ধরনের কোনো ক্রাইম চেরা যুক্ত ছিল, ওর উপরে আমরা সবসময় ট্র্যাক করে, আর এরা ভিতরে আমরা সবসময় থাকি কি ওরা এলাকাতে না থাকে। লেকিন এই সপ্তাহে দুটো ঘটনা হয়েছে, আর আমরা ওই জন্য প্রস্তুত আছে, আমরা নিশ্চয়ই ওরা অ্যাকশন নেব। আর এরা দিন দিন দুষ্কৃতীদের উপদ্রব বাড়ায় বেশ আতঙ্কে রয়েছে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। জলপাইগুড়ির বাসিন্দাদের সুরক্ষিত রাখতে ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে উঠে পড়ে লেগেছে জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। দিন দিন এলাকায় বাড়ছে ছিনতাইবাজদের উপদ্রব। পরপর দুটি ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতীদের ধরতে তৎপর জলপাইগুড়ি পুলিশ। গতকাল জলপাইগুড়ি টাউনের শান্তিপাড়া এলাকা থেকে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই মহিলা কোতোয়ালি থানার দ্বারস্থ হন এবং এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবহলের উমেশ গণপতি জানান, অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ। অপরাধীদের পাকড়াও করতে শহরের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পুলিশের পেট্রোলিংও কাজ করছে। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। সাথে তিনি এও জানান, ইদানিং এলাকায় এই ধরনের ঘটনা বেড়েছে, সেই জন্য এই ধরনের ঘটনা রোধে পুলিশ তৎপর হয়েছে। পূর্বে শনাক্ত হওয়া অপরাধীদের উপরও কড়া নজর রাখা হচ্ছে, যাতে ওই অপরাধীরা পুনরায় শহরে কোনো গণ্ডগোল না পাকাতে পারে। জলপাইগুড়ি টাউনে সিসিটিভিটা আছে, আমরা ওর থেকে কিছু লোক আইডেন্টিফাই করতে করে ফুটেজটা কভারেজ করেছে, লোক আইডেন্টিফাই করে আমরা নিশ্চয়ই ওরাকে অ্যারেস্ট করে দেবো কয়েকদিন মধ্যে। আর এই জন্য আমরা সতর্ক আছে, আমরা কন্টিনিউয়াসলি পেট্রোলিং থাকে, আমরা ফুট পেট্রোলিং আছে, প্লাস গাড়িতে পেট্রোলিং হয়, আর সিসিটিভি তো আসেই, তো নিশ্চয়ই আমরা এর মধ্যে অ্যাকশন আমরা সব সময় থাকে, অনেকগুলো সাদা পোশাক এইসব থাকে। সেই সঙ্গে আমরা যারা অ্যাক্টিভ ক্রিমিনাল আছে, পুরানো যার এইরকম ধরনের কোনো ক্রাইম চেরা যুক্ত ছিল, ওর উপরে আমরা সবসময় ট্র্যাক করে, আর এরা ভিতরে আমরা সবসময় থাকি কি ওরা এলাকাতে না থাকে। লেকিন এই সপ্তাহে দুটো ঘটনা হয়েছে, আর আমরা ওই জন্য প্রস্তুত আছে, আমরা নিশ্চয়ই ওরা অ্যাকশন নেব। আর এরা দিন দিন দুষ্কৃতীদের উপদ্রব বাড়ায় বেশ আতঙ্কে রয়েছে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। জলপাইগুড়ির বাসিন্দাদের সুরক্ষিত রাখতে ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে উঠে পড়ে লেগেছে জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।